এ ব্রিটিশ ইন্ডিয়া ভাই, এ ব্রিটিশ ইন্ডিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারা পৃথিবী বিদ্যুৎমাকিন ছিল এই স্টেজে সম্মান ভাই আমার এই নারায়ণী সেনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ আগে আমার নারায়ণী সেনা এই আমেরিকা রাশিয়া আমেরিকার ইংল্যান্ড তারপরে যুদ্ধ যখন জিতিল এটা অনেক লম্বা সড়কে হানি আছে, পরে বিস্তারিত করে কই আজকে ব্রিটিশ ডমিনিয়ন শাসন হয়, ব্রিটিশ ডমিনিয়ন বিপদ পড়ে জাপান আর জার্মান আর ইতালি তারপরে ব্রিটিশ অসহায় হয়েছে, কেন অসহায় হয়েছে জানেন? ব্রিটিশের ভারতের মানসিক ভারতীয় আর কান্ধার থেকে আরম্ভ করিয়া এই ইয়া পর্যন্ত ব্রহ্মদেশ পর্যন্ত তোমার ব্রিটিশের সোলজার আছে, মানে যোদ্ধা সৈন্য মিলিটারি আছে, এই মিলিটারি দিয়া ব্রিটিশে ইউরোপ মহাদেশ জার্মানের বিরুদ্ধে যুদ্ধ নাগে দিয়েছিল, তো জার্মান শক্তিশালী আসল এই আড়াই লক্ষ সৈন্য বন্দী বানিয়ে জার্মান দিয়ে ব্রিটিশে তো সৈন্যই নাই চলতে কেন করি তখন ব্রিটিশ অসহায় হয় আমার মহারাজা জগৎবিন্দ্রনাথ বাহাদুর তখন লন্ডন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পড়াপড়ি আছে, ওই লন্ডন আমার তো রাজবাড়ি আছে, এলাও আছে রাজবাড়ি, ব্রিটিশের রানী এলিজাবেথ আমার মহারাজা অনুরোধ করছে যে তোমরা আমার পুত্র সহায় করো, তাহলে জাপান আর জার্মান কারখানে দেশটা আমরা রক্ষা করব পাবো না, এই রক্ষা করবে আমার নারায়ণী সেনা মহারাজা বলছে মহারাজ এই জাপান এই যে সৈন্যগুলো আছে জাপান আর জার্মান যুদ্ধ করো আর আমি করো, তো বলছে মহারাজ আপনাদের ভারত বর্ষে এলে কি সহ্য করে পাবেন যদি আমরা চলে যাই? তোমরা মাতৃবন্দনা করেন মাতৃ পূজা করেন সহ্য করে পাবেন, তখন মহারাজার তখন মহারাজার সাথে বিস্তারিত আলাপ হয়, মহারাজা পায় বলে আপনারা তো হারিয়ে যাবেন ব্রিটিশ আমরা যদি জিতি দেয়
তাহলে কিন্তু ভারতবর্ষ বা আজাদ করে দেওয়া লাগবে, স্বাধীন করে দেওয়া লাগবে। তোর রানী মানছে কথাটা, ঠিক আছে, জিতার পরে আমরা স্বাধীন করে দিই। আমার মহারাজা আমার নারায়ণী সিনহাটা দুই ভাগ করছে আসিয়া কুজবেরা দাসিয়া, এক ভাগ এক ভাগ সৈন্য নিয়ে ওর ভাই ইন্দ্রজিৎ নারায়ণ জাপানের অধীন যুদ্ধ করতে গেছে, আর একটা ভাগ নিয়ে মহারাজা জগৎবন্দ্রনাথ গোপবাদুর ইউরোপ মহাদেশের দিকেছে, অ্যাটলান্টিক সাগরের একটা দ্বীপ প্রিন্সেস জাহাজ ব্রিটিশের প্রিন্সেস জাহাজে অবতরণ করছে। আমরা যখন যুদ্ধ আমার এই সৈন্য যখন যুদ্ধ আরম্ভ অংশগ্রহণ করে শত্রুপক্ষে তাহিমাম ত্রাহিমাম শুরু হয়, কেন এ দুশ্মনের দুশ্মন শত্রুর যতগুলা ট্যাঙ্ক আছে যুদ্ধের ট্যাঙ্ক কামান কামান এলে নিজে নিজে স্টার্ট হয়ে দেবে, তারপরে যেগুলা হাওয়াই জাহাজ আছে যুদ্ধ জাহাজ উড়ো জাহাজ এলে যদি আকাশে দুটায় তাহলে নামদার পায় না, ভাঙি 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 নামে ইংরেজের ক্র্যাশ ল্যান্ডিং, দুশ্মন শত্রুর জাহাজ ক্র্যাশ ল্যান্ডিং হয়েছিল, আর সৈন্যগুলোর খাওয়া দাওয়ার যে খাওয়া জিনিস উল্লেখ তাহলে টাই দিয়ে ফেলে দেওয়া হয়েছিল কোটের যুদ্ধ পর্যন্ত। ভাই ইংরেজি কয় আমার এই ভক্তি নারায়ণে মানে অলৌকিক শক্তি আসলো ম্যাসনারিজম সুপার স্ট্যাটাস পাওয়ার, এই জন্য আমার পূর্বপুরুষ কোনদিন মরা শিখে নাই, আমার যোদ্ধা পড়ে নাই মারছে, আমার এই নারায়ণী সেনা এই সারা ভারতবর্ষ ডিফেন্স দিছে গুজরাট রাজস্থান লাহোর যত পাশে কত পাশে ডিফেন্স ভাই, যখন যুদ্ধ জিতি সেই সময় তো জার্মান জাপান ওমরা এই আমেরিকা না নেভি ডিপার নেভি আর এয়ারপোর্ট বম্বিং করিয়া এখন প্রায় শেষ করে দিয়েছিল, আমেরিকা প্রায় হারা হারা মানে আমেরিকা রাশিয়া প্রায় হারছিল, তখন আমেরিকা উপায় না পেয়া লিটিল বয় আর ফেডম্যান মানে একটা ছোট্ট সভা আর একটা মোটা মানুষ বন্ধুটার নাম দিছে অ্যাটমিক বোমা পারমাণবিক বোমা একটার নাম দিল ছোট সভা আর একটার নাম দিছে মোটা মানুষ, এই লিটিল বয় আর ফেডম্যান হিরোশিমা নাগাসাকি বোম্বিং করিয়া লক্ষ লক্ষ মানুষ মারি যায়, তারপরে জাপানে এখন তাড়াতাড়ি যে আমেরিকার ওটা হাত জোর করে সারেন্ডার করছে যে আর আমরা যুদ্ধ করবো না আমার মাফ করে দাও আমার উপর দায়িত্ব না করে বলে প্লাস এদিকে তো জাপান জার্মান তো টোপলা টপলি করে শেষ হতে পারায় জাহাজ ভাঙি পড়ে আর আমরা যুদ্ধ করি বলে, তারপরে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের সাথে দেখা করিয়া দেখা করিয়া বলে যে মহারাজা জগৎবীন্দ্রনাথ সাথে দেখা করব, কেন ওই সুপার স্ট্র্যাটাজি পাওয়ার আছে যায় আমার নারায়ণের হাতে, ভাই চিন্তা করে থাকো চিন্তা করে থাকো সারা দেশের কামান আছে মোটর গাড়ি আছে যুদ্ধের ভেহিকেল আছে
উড়োজাহাজ আছে, এয়ারক্রাফট আছে, আমার কৃষকটাতে কিছুই নাই, খালি তলোয়ার আছে। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমার মাসি দেখি গেছে, ও উল্লেখ হচ্ছে অলৌকিক পাওয়ার প্রয়োগ করছে শত্রু। আর এই অবস্থা দেখিয়া আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল কইছে মহারাজ দেখা করবে, মহারাজ কইছে মহারাজের কথা কইছে যে আমার প্রিন্সের জাহাজ আছে, মানে ব্রিটিশের রাজার জাহাজ আছে আটলান্টিক সাগর দ্বীপের মাঝে। তখন আমেরিকার রাষ্ট্রপতি আর ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল আর আমার মহারাজা তিনটা সত্যি জাহাজ মিলিত হওয়ার পরে অনেক সিদ্ধান্ত করিয়া একটা প্ল্যান নিয়ে আসে, দ্বারা সারা পৃথিবীর যত পরাধীন দেশ আছে সব স্বাধীন হয়ে গেছে। আর এর মেন কাজ হচ্ছে আমার কান বলছে কয় নাই আমরা বুঝি ভাই, ব্রিটিশের কত বড় বড় নেতা আছে স্বাধীন করছে, জিন্দে আসলো, গান্ধী আসলো, নেহরু আসলো, আরো কত কত নেতা আসলো আসলো ইউরোপ মহাদেশ আসলো, 24 ঘন্টা ব্রিটিশের শাসন আসলো, উল্লেখ কর নেতা আন্দোলন করে স্বাধীন করে দিয়েছে। আচ্ছা ভাই আমরা সবাই জানি কত এই ব্রিটিশ খেদা বলি আন্দোলন হয়েছে, আন্দোলন করছে আমি মানে কাপড় জ্বালাও নিমক তোলা এগুলো শুনছি আসলো, মানে আন্দোলন আসলো, হিন্দু মুসলমান মিলে আন্দোলন করছে ভাই কন্ত কাঙ্কার বাদে, এই যে হিন্দু আর মুসলমান গুলি যে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছে না আলাদা আলাদা করে করছে, এ মুসলমান গুলো কইছে নাকি ব্রিটিশ হাঁটাও হাঁটো হাঁটো পাকিস্তান চাই করছে হিন্দুস্তান পাকিস্তান কেমন করবে খুবই জাতি ঢুকে আর
বিয়াল্লিশ তেতাল্লিশ না না ছয়চল্লিশ রান, বিয়াল্লিশ রান থেকে ছয়চল্লিশ রানের ভিতরে সমস্ত পৃথিবীর দেশ ওটা সাইন করছে। কাজ সাইন করছে যেগুলা মানুষের দেশ অধিগ্রহণ করে সাধন করছে। ওই সাতার একটা নিয়ম আসলো, তোমরা প্রতিজ্ঞা করছে যে আমরা ওই আমরা আর অধিগ্রহণ নীতি গ্রহণ করব না, মানে কারো দেয়ার আক্রমণ করিয়া দখল করব না। কিনা কাছে আর বলছে আমরা যার যার দেশ অধিগ্রহণ করে দিছি সেই সেই দেশ তার জায়গা গুলো ঘুরি দেবে। ভাই ব্রিটিশের আশিটারও বেশি দেশ আছে, তা ব্রিটিশ পাগলা নাকি পাগলা আছে নাকি? আমরা সকালে স্বাধীন করে দিতে হবে। আটলান্টিক চার্টার এর মাধ্যমে স্বাধীন হয়েছে। ভাই আমার এই নারায়ণী সেনা মহারাজা রবীন্দ্রনাথ বিপাদুর ভারতবর্ষ সরকার সারা পৃথিবীর যত পরাধীন দেশ আছে সব জেলাকে স্বাধীন করে দিছে। হিন্দুস্থান পাকিস্তান কখন হোক ওই সরকার একমতে সমস্ত দেশগুলো নিজের নিজেদেরকে স্বাধীন করে দিয়েছে। ব্রিটিশের রানী এলিজাবেথ ভারতবর্ষ দাসে ঘোষণা করে ভারতবর্ষ দাসে ঘোষণা করে তোমার গণপরিষদ ব্রিটিশের গণপরিষদ পার্লামেন্ট ভবন পার্লামেন্টারি নির্দেশ দিল যে ভারতবর্ষ স্বাধীন করে দাও। যখন ভারতবর্ষ ঘোষণা করে এলিজাবেথ রানী এলিজাবেথ যখন ঘোষণা করেন ভারতবর্ষ স্বাধীন করে দাও তখন নাগেল কাজিয়া পাকিস্তান উত্তর জানেন পাকিস্তান কি বলবে? ভাই এই কাজিয়া করি করিয়া কান হিন্দুস্থান মিলে পাকিস্তান মিলে মুসলমান গুলা মিলে পাকিস্তান, পাকিস্তান মানে পবিত্র পাক 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 মানে পাকিস্তান, পাক মানে পাক পাক আর না পাক, পাক মানে পাকিস্তান। আর জিন্না মিলে পাকিস্তান পবিত্র স্থান আর অপবিত্র স্থান মিলে এই ভারতের নেতা হিন্দুস্তানি মিলে পাকের অপজিট কি পবিত্র অপবিত্র আছে না? তো পাকিস্তান যদি পবিত্র হয় তাহলে হিন্দুস্থান অপবিত্র ভাই। আরে আমরা করে দিলাম হিন্দুস্থান আমার বার্থা উদ্ধার করে দিলে স্বাধীন, আরে নেতাগুলা হিন্দুস্থান পাকিস্তান বারবার যা স্বাধীন রাষ্ট্রটা স্বাধীন দেশটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারিয়া কোটি কোটি মা বোনের ইজ্জত লুটপাট করবার সুযোগ দিয়া হিন্দুস্থান আর পাকিস্তান বানিয়ে দিল। তার আগুন আজ পর্যন্ত জ্বলবার লাগছে, আজ পর্যন্ত জ্বলবার লাগছে, রক্ত দিব। পশ্চিমবঙ্গ ভাগ হইতে দিব না, আমরা রক্ত দিব পশ্চিমবঙ্গ ভাগ হওয়ার দিব না। কয়টা কয়টা যেগুলো ঝাপে আছে আর আজকে করলে খারাপ আছে উমায় কালকে আসলে উমায় কবে উমরাও রক্ত ধরা কবে রক্ত ধরে রক্ত রক্ত ধরে দেবে এলাকা কান্দবে দেখছে না সত্য না মিথ্যা?
ওই পাশ থাকি আসিয়া আমার এই হুমুর করতে রক্ত ধরে যাচ্ছে। খাবার দিলাম, জায়গা দিলাম, বুক পাতি আদর করে নিলাম, অন্তরের ভিতরে রাখলাম, আর ইমরায় আমার রক্ত ধরে যাচ্ছে। কি ভাই, আমরা এই ভূখণ্ডে যত মানসি আছে, হিন্দু মুসলমান যতগুলো আছে, আমরা সবাই দেশের প্রতি, এই মাতৃভূমির প্রতি, দেশের প্রতি ভক্তিশীল হই না ভাই? আমরা এলে করে দেব ভাই, আমরা প্রতিজ্ঞা করছি, যাই আমার বিরুদ্ধে খারাপ চোখ দেখবে তার বিনাশ শুনে। আমার পূর্বপুরুষের এই ভূমি রক্ষা করছে, সভ্যতা রক্ষা করছে, আর আমরা বাঁচি আছি বলিয়া আজকে তোমরা আছো। এত যদি রক্ত ধরার সাত পালে লঙ্কা শ্রীলঙ্কা যাবে না, যাও রক্ত ধরে এটা তো সুবিধা আছে, যাও। হ্যাঁ, ওটা তুমি পালে আসিয়া এটা আমার রক্ত ধরার চান্স। আমার এই রাজ্যের ভিতরে, আমার এই রাজ্যের বিষয়ে মানসি ডিসিশন নেয়, আমার কথা কোন জায়গায় নেই। তুমি গালা ফাটি মিডিয়া পায়, আমরা উড়ে আসি জুড়ি।